আবার চলে আসলাম আপনাদের বিনোদন বন্ধু রহমান তারেক। তো বরাবরের মতো আজকেও আমি কিন্তু আপনাদের কাছে একটা বিনোদনমূলক একটা গল্প নিয়ে আসছি। তো আজকে যে গল্পটা, এই গল্পটা অত্যন্ত আনন্দের একটা গল্প, আপনারা শুনলে মজা পাইবেন। তো গল্পটা শেয়ার করুন। তো শুরু করার আগে একটি কথা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটাতে ক্লিক করুন। তো গল্পটা শেয়ার করুন। পেয়েছি ইন্ট্রো করে। তো বিষয়টা হয়েছে গিয়া, একদিন স্যার তার এক ছাত্ররা কইতাছে যে মনে করো তুমি একটা নির্জন জঙ্গলে গেলা, সেখানে গিয়া তুমি এক বাঘে তোমার আক্রমণ করলো, তখন তুমি সেই বাঘের আক্রমণ থেকে কেমনে বাঁচবা? তখন ছাত্র কইতেছে যে স্যার আমি নদীতে জাপ দিব। স্যার কইতেছে যে মনে করো বাঘেও নদীতে জাপ দিল, তখন তুমি কি করবা? তখন ছাত্র কইতেছে যে আমি আবার ডাঙ্গায় উঠবো, অর্থাৎ এই পাড়ে উঠে যাইব। মনে করো বাঘেও পাড়ে উঠলো, তখন তুমি কি করবা? ছাত্র কইতেছে যে আমি গাছে উঠবো। মনে করো যে বাঘেও গাছে উঠলো, তখন তুমি কি করবা? তখন ছাত্র কইতেছে যে স্যার বুঝলাম না, আপনি বাঘের পক্ষে না আমার পক্ষে? আপনি যদি কি আমার মাইরেই ফেলাইবেন?